সব রঙের একদম এনি কালার ওয়ান প্রাইস জিএসডব্লিউ পেইন্টেড একমাত্র অনুমোদিত ডিলার গুণময় এন্টারপ্রাইজ জলচক পিংলা পশ্চিম মেদিনীপুর উন্নত চরিত্র উচিত মূল্যবোধ সুসংস্কার দৃঢ় সংকল্প ও আদর্শ শিক্ষার পীঠস্থান মানে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন স্কুল ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান এনসিইআরটি সিলেবাস সিবিএসই কারিকুলাম কম্পিউটার এডুকেশন মানে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন স্কুল ময়না রবিবারে বাজার শশীভূষণ মেডিকেলের পাশে ময়না পঞ্চায়েত সমিতির উদ্যোগে ছাগল চাষীদের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। ময়না ব্লকের গজিনা গ্রাম পঞ্চায়েতের মিটিং হলে ময়না পঞ্চায়েত সমিতির উদ্যোগে ছাগল চাষীদের নিয়ে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। উদ্বোধন করলেন ময়না পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ বিমান পান্ডা, এছাড়া উপস্থিত ছিলেন ময়না ব্লকের পানি বিভাগের আধিকারিক বৃন্দ। গজিনা গ্রাম পঞ্চায়েতের এবং রামচক গ্রাম পঞ্চায়েতের মোট 50 জন ছাগল চাষী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। ময়না ব্লকের পানি বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, আগামী 2 বছর ধরে ছাগল চাষীদের নিয়ে নানা রকম প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। ময়নার প্রাণী সম্পদ বিকাশ বিভাগের সমষ্টি প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিক ডক্টর দীপক কুমার মান্না, আপনাদের এখানকার একটি প্রাণী বিকাশ সহায়ক কেন্দ্র আছে, যেখানে প্রাণী বিকাশ সহায়ক শ্রী তারকেশ্বর পাল তার পরিষেবা দেন আপনাদের, তিনিও আছেন। আর দুটো গ্রাম পঞ্চায়েত মিলে এই প্রোগ্রাম 50 জন ছাগল চাষীকে নিয়ে, তাই দুটি গ্রাম পঞ্চায়েতে আমাদের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে 3 জন করে প্রাণী মিত্রা থাকে, তারা 6 জন এখানে উপস্থিত আছে। সর্বোপরি যাদের জন্য অনুষ্ঠান, যাদের নিয়ে আমরা আগামী 2 বছর পথ চলব, তারা আপনারা, আমার ভীষণ প্রিয় আপনাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা, আমার ব্যক্তিগতভাবে আমার নিজের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাই। প্রথমত এই প্রকল্পের যা উদ্দেশ্য বিস্তারিত ভাবে আলোচনা, এটা আমাদের অনেকগুলি প্রোগ্রাম হবে এই বছর। মার্চ 2023-এর মধ্যে আমরা 2টি প্রোগ্রাম করব এই ধরনের প্রশিক্ষণ, তার আজকে প্রথম প্রশিক্ষণ হয় ফেব্রুয়ারি অথবা মার্চের মধ্যে আমরা আরেকটি প্রশিক্ষণ আপনাদের করব। যাওয়ার আগে একটি কথা বলি আপনাদের, আপনারা অনেকেই আমাদের কাছে যান যারা ছাগল চাষি আছেন, যে আমরা ছাগল চাষ করি, আমাদের যদি সরকারি ভাবে অনুদানে ছাগল দেওয়া যায়, এই বাসনা সবাইই মনে থাকে। দেখুন, গত বছর আমরা ব্যক্তিগতভাবে ছাগল আমরা বেশ কিছুদিন আগে দিতাম, 4টে পাঠি, 1টা পাঠা, 5টা করে, খুব বেশি সফলতা আমরা পাইনি। গত বছর আমরা দিয়েছি দলকে, স্বসহায়ক দল 20 যুক্ত 1, 20টা পাটি ছাগল, 1টা পাটা ছাগল, সেটা এবছর আবার হয়েছে, শুধু 10টি পাটি দেওয়া হয়েছে, কোনো পাটা ছাগল নেই। এত পরিবর্তন কেন হচ্ছে? কোনো একটা প্রকল্প যখন সরকারিভাবে নেওয়া হয়, তার অনেক বিচার বিশ্লেষণ করার পর যারা ছাগল চাষ করেন তাদের কাছ থেকে যে তথ্য আসে, তাদের যে চাহিদা, তার মূল্যায়নের ভিত্তিতে এই ধরনের প্রকল্পগুলি রূপায়ণ করার জন্য একটা রূপরেখা তৈরি হয়। গিলা ফ্লোর, সামন উইল স্লিপ, ও স্কচ ব্রাইট দেনা, আরে বর্তন ওয়ালা নহি, ফ্লোর ওয়ালা স্কচ ব্রাইট দেনা। ওয়াও, ইতনা ড্রাই, ইতনি জলদি, হর দিন শাইন, হর দিন স্মাইল উইথ স্কচ ব্রাইট। এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষণ শিবিরে আমাদের সকলের শ্রদ্ধাভাজন, আমাদের প্রণম্য, আমাদের অগ্রজ ময়না পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মাননীয় বিমানবাবু আছেন, উনি আজকের এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধক। গ্রাম পঞ্চায়েতের আমাদের প্রধান ম্যাডাম ব্লকের মিটিং থাকার জন্য চলে গেছে, তাই আমরা বিমানবাবু বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠছেন, টাইমের মধ্যে উনি বাড়ি যান, তাই উনার উদ্যোগে এবং উনার উপস্থিতি আজকের এই সভার আমরা শুভ উদ্বোধন করতে চলেছি প্রশিক্ষণ শিবিরের। সেই সঙ্গে আমাদের ব্লকের, আমাদের আপনাদের সকলের প্রিয়, আমরা যাকে যখন তখন ফোন করলে আমরা থাকি না, জনপ্রতিনিধিরাই করে থাকেন, সেখানে এমন কিছু উপভোক্তা নির্বাচিত হয়েছে যারা ছাগল চাষের সম্পর্কে খুব বেশি ধ্যান ধারণা নাই বা জীবনে কোনোদিনই ছাগল পোষে। হাঁস মুরগি আমরা বিতরণ করি, এই বছর আমাদের প্রায় 3000 মানুষের হাতে 10টি করে মুরগির বাচ্চা তুলে দেওয়া, খুব দুঃখের সঙ্গে জানাতে এটা বাধ্য হচ্ছি আমি।
অফিস থেকে মুরগির বাচ্চা নেওয়ার আধ ঘন্টার মধ্যে কোনো জায়গা থেকে আমাদের কাছে ফোন আসে, এই বাচ্চাগুলোর দাম কত? তার অনেকেই আমার খুবই পরিচিত, কারণ তারা জিজ্ঞাসা করে যারা মুরগির বাচ্চা নিয়েছে তাদের কাছ থেকে তারা কিনবে, আর তাদের নামটা উপভোক্তার লিস্টে নেই। তাই এমন কিছু নাম নির্বাচিত হয় যেখানে তারা কোনোদিনই মুরগি পোষেননি, কিন্তু সেই নামগুলো আসে, তাদেরকে উপভোক্তা হিসেবে চিহ্নিত করে আমাদের কিন্তু দিতে হয়। আমরা এই বছর থেকে নতুনভাবে একটি উদ্যোগ গ্রহণ করেছি, আমাদের প্রাণীমিত্রারা নিজের নিজের নির্ধারিত গ্রাম আছে তাদের, সেই গ্রামে তারা যাবে, প্রত্যেকটি বাড়িতে কার বাড়িতে ছাগল আছে, কার বাড়িতে গরু আছে, কার বাড়িতে মুরগি আছে, কার বাড়িতে হাঁস আছে চিহ্নিতকরণ করবেন। আমরা তৈরি করছি একটি ডাটা ব্যাংক, যেখানে বেনিফিশিয়ারি ডাটা ব্যাংক তৈরি হবে, সেই লিস্ট আমরা প্রধানের কাছে পাঠাবো, পঞ্চায়েত স্তরে পাঠাবো, তারা একবার দেখে নেবেন, এবং সেই তালিকা ধরে ধরে আগামী বছর থেকে 23-24 এই অর্থ বছর থেকে আমরা কিন্তু সেই মানুষের হাতেই মুরগির বাচ্চা দেব যার বাড়িতে মুরগি পোষার মতো আগ্রহ আছে এবং যারা মুরগি পালন করে। আমরা সেই মানুষকেই গাভী দেব যিনি সত্যি সত্যি গাভী চাষের সঙ্গে যুক্ত, আমরা তার হাতেই 10টি করে হাঁস বাচ্চা তুলে দেব যিনি সত্যি বাড়িতে হাঁস পোষেন, কারণ যদি তিনি নিজে আগ্রহী না হন তাহলে কিন্তু তার হাতে দিলে সে বাচ্চা বলতে বাঁচে না, মারা যায়। আমাদের এই অভিজ্ঞতা আগামী দিনে নিশ্চয়ই আপনাদের সাথে পথ চলতে, আপনাদের উন্নয়ন ঘটাতে এবং পঞ্চায়েতের সঙ্গে জনগণের যে একটা নিবিড় যোগাযোগ স্থাপন করতে নিশ্চয়ই এটা একটা ভালো দিক নির্দেশ করেছে। এটা ব্লক স্তরে আমরা ভিডিও এবং আমাদের আপনারা সকলেই জানেন তিনি প্রাক্তন সভাপতি, বর্তমানে তিনি কৃষি সেচের কর্মাধ্যক্ষ জেলা স্তরে, জনাব শেখ শাহজাহান আলী ছিলেন, আমাদের সভাপতি ম্যাডাম ছিলেন শ্রীমতী অভয়া দাস, তার উপস্থিতিতে এবং আমাদের যিনি কর্ণধার যিনি আমাদের পথ চলতে সহযোগিতা করেন প্রতিনিয়ত, যিনি আমাদের অভিভাবকের মতো সাথে থাকেন শ্রী সুদর্শন জানা, বিশেষ কাজের জন্য তিনি আজকে আসতে পারেননি, আগামী প্রশিক্ষণগুলোতে নিশ্চয়ই তিনি থাকবেন, কথা দিয়েছেন আসবেন, তো তাদের সকলের উপস্থিতিতে এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি এবং এভাবেই কিন্তু কাজ হবে। দেখুন তার একটা ফলপ্রসূ প্রভাব কিন্তু আজকে বললেই প্রথম প্রশিক্ষণে, যেখানে যত জনই আছেন প্রত্যেকের বাড়িতে ছাগল কিন্তু আছে। আজ ময়না প্রাণী সম্পদ বিকাশ বিভাগের সহযোগিতা এবং গজিনা গ্রাম পঞ্চায়েত এবং রামচক গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় গজিনা গ্রাম পঞ্চায়েতের মিটিং হলে যে সমস্ত পরিবারের তিনটি করে ফিমেল ছাগল রয়েছে সেই সব পরিবারকে চিহ্নিত করে 50 জনের ছাগল চাষের উপর একটি প্রশিক্ষণ শিবির সরকার উদ্যোগ নিয়েছে। এই সব পরিবারকেগুলোকে আগামী দিন আর্থিকভাবে কীভাবে উন্নয়ন করা যায়, অর্থনৈতিক দিক থেকে কীভাবে স্বাবলম্বী করা যায় সেই চিন্তাভাবনাকে সামনে রেখে আজকের এই প্রশিক্ষণ শিবির। এই প্রশিক্ষণ শিবিরে এদের হাতে কিছু প্রয়োজনীয় কাগজপত্র, দিক নির্দেশিকা সহ কিছু ঔষধপত্র ইনাদের হাতে আজকে তুলে দেওয়া হবে, এবং আগামী দিন এরা যদি কোনো ফার্মার হিসাবে ব্যবসা করতে ইচ্ছুক থাকে সেদিকেও সরকার এদেরকে দৃষ্টি আকর্ষণ করবে। এর উপরই আজকের এই প্রশিক্ষণ শিবির, যাতে এই পরিবারগুলো আর্থিকভাবে আগামী দিন স্বাবলম্বী হয়ে উঠতে পারে সরকারের সহযোগিতা এবং ব্যবস্থাপনা। তাই ছাগল চাষিদের নিয়ে আজকের 50 জন গজিনা গ্রাম পঞ্চায়েত এবং রামচক গ্রাম পঞ্চায়েতে ছাগল চাষিদের নিয়ে আজকের এই কর্মসূচি, এই কর্মসূচি যাতে সুন্দরভাবে সফলভাবে রূপায়িত হয়, ব্লকের আধিকারিকরা এসেছেন, আমাদের সোনকলাও আছেন আর অন্যান্য আধিকারিকরা আছেন, সর্বোপরি আমাদের ময়না পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ বিমানবাবু রয়েছেন, আমাদের গ্রাম পঞ্চায়েতের তারকেশ্বরবাবু আছেন এবং আমাদের প্রাণীমিত্রারাও আছেন দুটো গ্রাম পঞ্চায়েতের, এবং আজকে আমাদের এই ছাগল চাষিরা ইনারা উপস্থিত হয়েছেন, ইনাদেরকে সবাইকে যথাযোগ্য স্থানে শুভ নববর্ষে শুভেচ্ছা অভিনন্দন, এবং 2023 সাল যাতে সুন্দরভাবে ইনাদের পরিবার নিয়ে ইনারা সুখে শান্তিতে থাকতে পারে এবং আগামী দিনে এদের পরিবারের উন্নয়ন ঘটে এই আশাই কামনা রাখছি। নো পেট্রোল, নো পলিউশন, নো ড্রাইভিং লাইসেন্স, নো রেজিস্ট্রেশন, মানে 100% ইলেকট্রিক চালিত স্কুটি ও বাইক পেতে আজই চলে আসুন জানা অটোমোবাইলে, শ্রীরামপুর, ময়না, পূর্ব মেদিনীপুর, বোম্বে অথরিতলে এবং হিরো শোরুমের বিপরীতে অবস্থিত। প্রতি কিলোমিটারে খরচ মাত্র 20 পয়সা, 3 ঘন্টায় সম্পূর্ণ চার্জ এবং 120 কিলোমিটার মাইলেজ পেতে জেলার সর্ববৃহৎ ইলেকট্রিক বাইক শোরুম মানে জানা অটোমোবাইল।
বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017, এছাড়া অসিত বেড়া 9933222739।